নমস্কার, কৃষি লাভ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের আজকে বাংলায় প্রতিবেদন দেবো কীভাবে জবা ফুলের পরিচর্যা এবং চাষ এবং কীভাবে গাছের যত্ন নেওয়া হয়। আসুন আমরা বাগানটা সম্পূর্ণ ঘুরে দেখি। এখন আমরা সম্পূর্ণ দেখতে পাবেন গাছ ছেঁটে দিয়েছি, যত ভালোভাবে আগাগুলো ভালোভাবে ছেঁটে দেওয়া হয় শীতকালের সময়। এই সময় একটু ছেঁটে দিলে চৈত্র মাস, তার আগের মাসে মাঘ মাস চৈত্র মাসে যখন পুজো অর্চনা একটু কম থাকে সেই সময় গাছগুলোকে আমরা ছেঁটে দিই। এটি কী হবে, শাখা প্রশাখাগুলো একটু বাড়বে আর ফুলও ভালো দেবে। এটা আমাদের ফাল্গুন বৈশাখ মাস, চৈত্র বৈশাখ মাসে মোটামুটি গাছ আবার রেডি হয়ে যাবে শাকপাতি জল ফল দিয়ে। তো চলুন বাগানটা ঘুরে দেখি। দেখছেন তো, সব গাছ আমি ছেঁটে দিয়েছি এবং নতুনভাবে যে গাছের পাতাগুলো আবার বেরোচ্ছে এবং সেগুলোকে এক মাস পরেই, এটা যখন আরেকটু বড় হয়ে যাবে গাছগুলো, তো আর এক মাস পরেই স্প্রে দেওয়া শুরু করতে হবে, যাতে নতুন পাতাতে কোনো পোকা আকর্ষিত না হয় এবং গাছে পোকা যেন না লাগে। সে ব্যবস্থাটা আমাদেরকে এখন থেকেই যত্ন নেওয়ার জন্য করতে হবে। তো এখন দেখছেন শীতে যেহেতু ফুল কম হয়, কিছু কিছু ফুল ফুটেছে আর এখন প্রোডাকশন যেহেতু শীতে কম হয়, কিন্তু কিছু কিছু জায়গায় যেরকম প্রোডাকশন কম হয় সেরকম রেটও বেশি পাওয়া যায় সেই হিসাবে। তো আপনাদের আগেও আমি বলেছিলাম প্রোডাক্টের রেট আপনার আগে মার্কেট ভ্যালু করে, মার্কেটটা আগে আপনারা অবশ্যই দেখে নেবেন, তারপরে এটা শুরু করবেন। আর অবশ্যই যেন এটা আমি করেছি বা আপনি দেখছেন বলে নয়, এটা তো খরচা অনেকই হয়েছে, সেটা আপনারা বাগানটা দেখলেই বুঝতে পারবেন। চারিদিকে বেড়া দেওয়া, ছাগলের কোনো ইয়ে দেওয়া, কুকুর ছাগল যেন না ঢুকতে পারে এবং ভালো মতন যত্ন সহকারে বাগানটা তৈরি করা হয়েছে। এবং এর যত্ন সহকারে তৈরি করা মানে খরচাও ভালোই করা হয়েছে। এবার যেহেতু এটা একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এটা আপনাদের খুব কম খরচায় বলতে পারেন, বেশি খরচা নয়, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এটা করে আপনারা এই ফুল গাছ থেকে জবা ফুল থেকে প্রায় আপনারা জানেনই কত বছর বাঁচেন, বাঁচে 15-20 বছর তো আর দেখতে হবে না, এ গাছ আপনাকে ফুল দিয়ে যাবে। অতএব ব্যবসা খারাপ নয়, কিন্তু আপনাকে মার্কেট দেখতে হবে। আর অবশ্যই দেখুন এখানে একটা তুলসী গাছ হয়েছে, গাছটা কাটিনি আমি, এটা অনেক বড়ো হয়েছে, আরও হবে। যাই হোক, বৈশাখ চৈত্র মাসে এর আবার ফুল ভর্তি হয়ে শুরু হয়ে যাবে। এর এই বাগান থেকে আমার মোটামুটি একটা এস্টিমেট হয় ফুলের, যেটা আমি প্রতি দিন হিসাবে আমি হিসাব করি, তাহলে গড়ে বা অ্যাভারেজ আপনি 1000 ফুল আপনি অ্যাভারেজ পেয়ে যাবেন। এবার যদি বলেন আপনার রেট, মার্কেট রেট বিভিন্ন জায়গায় বিভিন্ন থাকে, বিভিন্ন অকেশনালি রেট চেঞ্জ হয়। ফুলের ব্যবসায় কোনো সময় সেম রেট সারা বছর এক সময় একই রকম থাকে না, এটা সবজির ক্ষেত্রেও হয় অনেক অনেক ক্ষেত্রে, কিন্তু ফুলের ক্ষেত্রে এটা অকেশনালি বেশি হয়, এটা আপনারা সবাই জানেন। আর যেহেতু মার্কেট যদি আপনার বেশিরভাগই হিন্দুত্ব এলাকায়, যেরকম মন্দিরে আমাদের পুজো লাগে, পুজো দেওয়ার জন্য যেরকম ধরুন তারাপীঠ, তারপরে ধরুন কালীঘাট, তারপরে ধরুন ফুলের মার্কেট বলতে গেলে যদি আপনারা জানতে চান তো অনেকেই আছে, বর্ধমান আছে, নদিয়াতে বড় আছে, তারপরে হাওড়াতে বড়, যেটা সবথেকে বড়, এই তো। এবার সেখানে আপনাদের সাথে সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, এবার সেই যাতায়াতের খরচার কস্টিং ব্যাপারও আপনাদের আছে, সুইটেবল হবে কি না হবে সেটা আপনারা নিজেদের এলাকা থেকে
সেটা জেনে নিতে হবে। এবং আপনার কোনো হেল্প লাগলে আমাকে জানাতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফোন করতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন, ইউটিউবে মেসেজ করবেন, কমেন্টে বলে দেবেন, কমেন্ট বক্সে, আমি এর উত্তর অবশ্যই দিয়ে দেবো, কোথায় কী করা যায়, কীভাবে করতে পারবেন, কী স্প্রে দিতে পারেন, কী সার দেওয়া যায়। আমি এর আগেও বলেছি বেশিরভাগই জৈব সার হিসেবে গোবর সারটাই বেশি প্রয়োগ করা হয়, আর গোবর সার দিলে আর অন্য কিছু দেওয়ার দরকার পড়ে না। তবে মাঝে মাঝে আপনার ফুল গাছ তো 10-26টা মাঝে মাঝে প্রয়োগ করতেই হবে। আর যাই হোক, গাছগুলো দেখছেন সুন্দর হয়ে আছে, এটা যখন আর কিছুটা বড় হয়ে যাবে তখন আরও দেখতে সুন্দর লাগবে। আমার সেকেন্ড একটা বাগান হয়েছে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাতে পারছি না, তবে পরে ভিডিও করে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এখনও তৈরি করিনি, সময় পাচ্ছি না, তাই তো আমি ওই বাগানটা, গাছগুলো ছোটো ছোটো হয়ে আছে, ওটা আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখাবো। তো দর্শক, আজকের মতো আপনাদের কাছে বিদায় জানাবো। আজকের পুরো ভিডিওটাই আমি বাংলায় করলাম, কারণ বাংলায় অনেক দর্শকই আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন, আমিও বাঙালি, আর হিন্দি ভাষীও অনেক বন্ধু আমাদেরকে, বন্ধু দাদা অনেকেই জানতে চেয়েছিলেন যে কীভাবে কীভাবে করলে সুবিধা হয়। তো তাদের ক্ষেত্রেও আমি, তারাও অনেকেই বাংলায় বোঝেন হালকা হালকা, যাই হোক বাগান দেখলেই বুঝতে পারবেন। আর কমেন্ট বক্সে যো ভি লোক হিন্দি মে হম মেরা সাবস্ক্রাইবার্স হে উন লোক কে লিয়ে মে এক হি বাত কেনা চাহুঙ্গা কে আপ লোক শীত কে টাইম উইন্টার কে টাইম ইয়ে জো পদে কা উপরি হিসা কো কাট দিজিয়েগা, তো ইসে কিয়া হোগা দেখিয়ে কিতনা সারা নিকল কে আয়া, ইসে অর জাদা ফুল হোগা, অর আপকা জো ফুল কা এস্টিমেট হে দিন মে ইতনা দেতা হে উসসে ভি জাদা দেগা, অর এক্সট্রাক্ট কে লিয়ে আপ লোক কাউডাং দে সকতে হে, কাউডাং কা অর নেই তো 10:26:26 দে সকতে হে, এনপিকে ভি দে সকতে হে, লেকিন এনপিকে কা উতনা জরুরত নেই হে, 10:26 দে সকতে হে, ঠিক হে। অর জিতনা ভি এক দোস্ত মুঝে কমেন্ট মে লিখা থা কে ক্যাসে পৌধে কা দেখভাল ক্যাসে কর সকতে করতে হে, তো ইসিলিয়ে আপ লোক স্প্রে কা এক এক লিকুইড মিলতা হে, আপ লোক যা পে অনলাইন ভি মিল সকতা মিলতা হে, ও স্প্রে আপ লেকর উইন্টার কে টাইম স্প্রে কর দিজিয়ে পৌধে মে, আর কুছ নেই হোগা, ঠিক হে। আর এক কমেন্ট বক্স মে উসকা ইয়া এক দিন উসকা ভি এক ভিডিও বানা কে আপ লোক দিখায়েঙ্গে কি ক্যাসে স্প্রে কিয়া জাতা হে, আর আর জো কীটনাশক মে ইউজ করতা হুঁ উসকা ভি এক ভিডিও আর পিকচার খিঁচ কে আপ লোক কো মে দিখা দুঙ্গা এক আর এক ভিডিও মে। তো চলিয়ে দোস্ত, দেখ কে আর কুছ জানকারি হো ইয়া কুছ দেখনা হো তো ভিজিট করনে জরুর আইয়েগা, আর দেখনা হো তো কোই সহায়তা চাইয়ে কুছ হেল্প চাইয়ে তো জরুর ফোন কিজিয়ে কমেন্ট কিজিয়ে, আর জরুর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর কিজিয়ে, ইসে মুঝে ভি লাগেগা কে হ্যাঁ ভিডিও বানানা চাইয়ে, দুসরে লোক কা ভি দেখতে হে, ঠিক হে, চলিয়ে বাই।